মাধ্যমিক পরীক্ষার সকল সমস্যা মেটাতে 19 দফা গাইডলাইন পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। তো সেই কি কি গাইডলাইনগুলো জানানো হয়েছে তোমরা যদি না মানো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা বসতে পারবে না, আর পরীক্ষা কিন্তু তোমাদের বাতিল হয়ে যেতে পারে। তো এই 19 দফা গাইডলাইনটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি কি কি তারা এই গাইডলাইনগুলো বলেছে। এই ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের থেকে মূল্যবান কিছু সময় আমি চেয়ে নিচ্ছি, তবে অবশ্যই তোমাদের কিন্তু এই গাইডলাইনগুলি জানা উচিত, না হলে তোমরা কিন্তু বিপদে পড়তে পারো। তো জেনে নাও। দেখো, মাধ্যমিক পরীক্ষা আগে ঘিরে কিন্তু একটা বেশ সাজো সাজো রব রয়েছে, একেবারে নির্বিঘ্নে কোনো সমস্যা ছাড়াই যাতে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দিকে কিন্তু নজর দিয়ে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। অতিমারী পরিস্থিতির পর কিন্তু এই প্রথম পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে, কারণ এর আগের বছরে কিন্তু সিলেবাস রিডিউস ছিল, মানে কমানো ছিল। তো আর এই পরীক্ষায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যাপারে পর্ষদ কিন্তু বদ্ধপরিকর। তাই পরীক্ষা শুরুর আগে সমস্ত ব্যবস্থা ও নিয়মকানুন জেনে নাও। দেখো, প্রথম কি এই যে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ WBBSE ইতিমধ্যে মাধ্যমিকের জন্য কন্ট্রোল রুম খুলেছে এবং সমস্ত পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও সিসিটিভির আওতায় আনা হচ্ছে। সমস্ত পরীক্ষা কেন্দ্রে নজর চালাতে পরীক্ষা কেন্দ্র ও পর্ষদের সাথে অ্যাপের মাধ্যমে যে লিঙ্ক করা হয়েছে। 3 নম্বর কি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই সাথে সাথে টাস্কফোর্স ব্যবস্থা নেবে। 4 নম্বর, জেলা স্তরের সমস্ত আধিকারিকদের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের একাধিকবার বৈঠক হয়েছে। 5 নম্বর, পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতে নির্বিঘ্নে নিরাপত্তার কোনো সমস্যা তৈরি না হয় সেই দিকে নজর দিয়ে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে ঘিরেও কিন্তু এত কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়নি, যেটা এবছর থেকে নতুন শুরু হয়েছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার দেখো, তোমাদের এই যে প্রশ্ন ফাঁস আর টোকাটুকির মতো ঘটনাও যাতে এবারে কোনো পরীক্ষা কেন্দ্রে না ঘটে তার জন্য কিন্তু সরকার রীতিমতো কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। আর পরীক্ষার কেন্দ্রগুলিতে সিভিক ভলেন্টিয়ারের বদলে পুলিশ কর্মীদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন অ্যাপ চালু করা হয়েছে, তোমরা জানো আমি আগেও ভিডিও করে তোমাদের জানিয়ে দিয়েছি যে অ্যাপ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয় থেকে যোগাযোগ করা হবে আর কি। আর এবার দেখো, মাধ্যমিক পরীক্ষার দিন কোনোভাবে যাতে ট্রাফিক ব্যবস্থা কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফে বিশেষ পরিকল্পনা নেওয়ার ব্যবস্থাও রয়েছে, এবং সমস্ত জায়গায় এই একই যাতে স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারে, কোনো যানজট না তৈরি হয় তার জন্যও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে যেন কোনো রকম সমস্যায় না পড়ে সেদিকেও কিন্তু নজর দিতে বলা হয়েছে। আর পরীক্ষার্থীদের দেখো, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে মাধ্যমিক পরীক্ষার্থীরা যে গাড়িতে করে যাচ্ছেন তাতে বোর্ড লাগানো থাকলে কিন্তু আগে ছেড়ে দিতে হবে, যাতে সে সুন্দরভাবে খুব তাড়াতাড়ি স্বাভাবিকভাবেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে। তাহলে তোমাদের কী কী করণীয়? দেখো, মাধ্যমিক পরীক্ষার্থীদের করণীয় কী, এটা জীবনের প্রথম পরীক্ষা বড়, তাই না? এছাড়া নবম শ্রেণীতে ক্লাস হয়নি, দশম শ্রেণীতে 2 মাস পরে ক্লাস শুরু হয়েছে, আর 2 মাসের গরমের ছুটি ছিল, তাই অনেকের মনে একটা ভয় কাজ করছে। ভয়ের কিছু নেই, তোমরা সব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখো। আমাদের দেওয়া মাধ্যমিক সাজেশান 2023 এই প্যাটার্নটি বা এই যে প্লেলিস্টে যে ভিডিওগুলো রয়েছে তোমরা কমপ্লিট করো, বাংলায় কিন্তু তোমরা কমন পেয়ে যাবেই যাবে। তো দেখো, আর মাথা অবশ্যই তোমরা ঠান্ডা রাখবে, মাথা ঠান্ডা করে সমস্ত প্রশ্নের উত্তর দেবে। আগে যে MCQ প্রশ্ন SQ প্রশ্নগুলো করে নেবে, কারণ নম্বরটা হাতে তুলে নেবে, আর তারপর যে প্রশ্নগুলো সহজ বলে মনে হবে বড় প্রশ্নের ক্ষেত্রে সেগুলো তোমরা আগে করে নিয়ে নম্বরটাকে পকেটে করে নিলে, তারপর যে নম্বর অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের কঠিন মনে হচ্ছে সেই প্রশ্নগুলো তারপরে তোমরা অ্যাটেন্ড করবে। অবশ্যই একটা প্রশ্নও কিন্তু তোমরা ছাড়বে না, প্রতিটা প্রশ্নই খাতাতে লিখে আসবে, কিছু যেটা না পারবে তবুও কিছু না কিছু বিষয় সম্পর্কে তো লিখে আসবে, তোমাদের কিন্তু নম্বর সেখানেও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? অবশ্যই তোমরা পেন পেন্সিল রবার এগুলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এগুলো মানে ঠিকঠাক করে গুছিয়ে নেবে, এগুলো নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে কিন্তু প্রবেশ করবে না, এটা আমি বারবার তোমাদেরকে বলে দিচ্ছি। আর রুটিন তো আমি আগেও বলে দিয়েছি, তো আজকের এই ভিডিওতে আর আলোচনা করছি না, তোমরা সেখান থেকে দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও। থ্যাংক ইউ।